الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وعلى الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ما آمنا سكل যুগে যে নাম পেলো আহাম্মাদ সেই নামেতে পড়ি দরুদ নূরে নবী মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আধর্ম রু নিখিল ধরায় উদয় হলো দিনের চাঁদ সেই চাঁদের পূর্ণিমাতে নূরে নবী মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
Abu Bakr, Umar, Usman, Hazrat Ali, Sahaba, Nobir name poren durud, poren shobai marhaba. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad karimus sajaya jamilus syam Nabiul Varaya, Shafiul Umam, Imame Rasule, Pishwaye Sabil, Amine Khuda, Mahabate Jibrail, Khudaya Bahaqe Bani Fatima. Qibar qawli ima kunam khatima Agar da'watam rad kuni var kabul Manu dastida mani ale rasul Balagallula bi kamalihi Kashafat duja bi jamalihi حسنت جميع خصاله صلوا عليه وعلي معجز مكرم محترم علماء دين حاضرين مجلس دیندار پرہیزگار اللہ والا نیک قدی اللہ والا بندگان تو آج এমনই পূত পবিত্র মুহূর্তের মধ্যরজনীতে আমাদের মতো নাজিজ নাদির গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে জানাই অসংখ্য সুজুদ তারপর তারি হাবিব আমাদের নবী হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই লাখ কোটি দরুদ ও সালাম বলুন আলহামদুলিল্লাহ ভাইজান এমন এক সুন্দর মনোমুগ্ধ মহা উৎসবের মহিমান্বিত এমনি এক সুপরিচিত স্বনামধন্য আল্লাহর ওলি যে আল্লাহর ওলিকে আল্লাহ পছন্দ করেছিলেন পৃথিবীর সমগ্র বুকে যত নবী রসূল গওস কুতুব সিদ্দিকীন সালিহীন সোহাদা আল্লাহ পাকের নেক বান্দা আছেন তাদের মধ্যে আল্লাহর ওলিরাও থাকেন তো সেই স্বনামধন্য কোন জন্ম মহাপুরুষ যার কারণে যার স্মরণে এত অঞ্চলের মানুষ তথা সমগ্র আসাম বাংলার মানুষ তার প্রাণ প্রিয় ভক্তি ভরার মানুষ অন্তরের অন্তরস্থল থেকে তাকে মায়া ভরা মন নিয়ে দেখা মানুষ আজ কীট পতঙ্গের মতো এমনি ক্ষণে এমনি মুহূর্তের মাঝখান থেকে আলোর সমাবেশে চলে এসেছেন ভাইজান এখানের এই আলো উজ্জ্বল আলোকবর্তা যে আলোকে আমরা আজ চোখে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আসার পরে কি যেটাকে আমরা সত্যিকারে উপলব্ধি করব সেই উপলব্ধিটার কারণ হচ্ছে অন্তরের আলো এমনি বাহ্যিক আলো যেমন আমরা চোখে দেখলাম ঠিক এই আধ্যাত্মিক জগতের উন্নত মানের উন্নততর আল্লাহর সেই দেওয়া আলো যার মনোবীক্ষণ যন্ত্রের কে হার মানিয়ে আজ আল্লাহ পাক যাকে দান করবেন সেই পাবেন তো সেই আজ আমাদের সামনে স্বনামধন্য মানুষ বসিয়াত আল্লামা হযরত কিবলা তার আয় আলোকিত হয়ে কীট পতঙ্গের মতো আমরা এখানে এসেছি ভাইজান বক্তব্যের বিষয়বস্তু আর কি বলবো দিক নির্ণয়ের ঠিকানা ঠিক পাওয়া যায় না অক্লান্ত অশ্রান্ত জীবনের মাঝখান থেকে সমগ্র বাংলার মানুষ এ জগতের মানুষ আবাল বৃদ্ধা বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন এক প্রতিকূল মুহূর্তের মাঝখান থেকে আমরা চলেছি
যে প্রতিকূলতার জন্যে আজ কবির কথা স্মরণ করতে হয়। কবি বলেছিলেন, দুর্গম গিরি কান্তার মরুদুস্তার পারাবার, লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, কিয়াছু জোয়ান হও আগুয়ান আছে কার হিম্মত। সত্যিকারের আজকের দিন ও সন্ধিক্ষণে এমন কথার উদ্ধৃতি আজ মনের মধ্যে থেকে তার বিচক্ষণতাকে স্মরণ করে যদি আমরা চলি বা ভাবেই অনুধাবন স্মরণ করি, তা আজ আমরা এমন এক মানুষকে, এমন এক যোদ্ধাকে, এমন এক স্মরণীয়কে, এমন এক আল্লাহর দূতকে, এমন এক আল্লাহর সেই ক্ষণজন্ম পুরুষের, যাদের মধ্য থেকে আমাদের কাছে এসে বর্তমানকালের দিন ও সন্ধিক্ষণে আপামর জনসাধারণ থেকে সমগ্র বাংলার মুসলমানকে স্থিতি দেবে। ভাইজান, কালের কালে কালের পরিক্রমে আজ মহা সংঘটিত কারণ আমরা দেখলাম। সবাই মানুষ জ্ঞান ও বিচক্ষণ করি, তো আজ যে কথাই জানতে চাই সে কথার কারণ হলো, মানুষ আল্লাহ পাক যা সৃষ্টি করেন, মানুষ আল্লাহ পাক মানুষকে যা দেন, সেই জ্ঞানের পরিধি, জ্ঞান থেকে কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হলো। বিজ্ঞান কিন্তু জ্ঞানকে আবিষ্কার করতে পারেনি, বিজ্ঞানকে আবিষ্কার করেছে আল্লাহ পাকের দেওয়া জ্ঞান। সেই জ্ঞান ও মাধুর্যের মানুষ আজ আপনি আমি যদি উপলব্ধি করি, এমনি ক্ষণজন্মা পুরুষের এই পুণ্যভূমিতে, পুণ্যলগ্নের পবিত্র প্রত মুহূর্তের মধ্যরজনীতে আমি আর আপনি আজ আল্লাহর পথে রুজু হয়ে যাওয়ার চিন্তা করব। আমাদেরকে যখন কবরস্থ করা হবে, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা মুখরিজুকুম তারতান নুখর। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে প্রেথিত করা হলো, এমন একদিন আসবে আমি আল্লাহ আমার হুকুম মতো তোমাদের মাটি থেকে উত্থিত করা হবে। তো আজ মাটি থেকে যখন দেওয়া হবে তখন বলা হবে, তোমাকে আল্লাহর হুকুমে ছেড়ে দিলাম আর রসুলের কাছে তার সমর্পণ করলাম। তা আজ সেই সমর্পণে আর আল্লাহর কাছে ছেড়ে দেওয়া মানুষগুলি সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরম্ভ করে, সমস্ত জীবজন্তু থেকে আরম্ভ করে, জীবন্ত জীবের প্রতীক হয়ে আরম্ভ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। এমন কোনো মানুষ হয়তো আমরা এখানে থাকবো না যে আমাদের কোনো গুনাহ নেই, সবাই কম বেশি গুনাহগার মানুষ, তাই আল্লাহর কাছে আমরা মাপ চাই। যেমন কিছু কিছু ক্ষণে কিছু কিছু কালে বসে আঠের আল্লাহ পাক যাকে আমাদের প্রতি দিক নির্ণয় করার জন্যে অসংখ্য কেতাব বা পুস্তিকার আজ আমাদের সামনে উপহার দিয়ে গেছেন, সেই উপহারে বিষয়বস্তু থেকে আমরা জানতে পারি। বৈশাখ আল্লামা হযরত কিবলা লিখছেন তার কেতাবের মধ্যে, যে কথাটা আছে সেটা হচ্ছে, মানুষ আজ আমরা পৃথিবীতে পরিভ্রমণ করছি, সংসার যাপন করছি, ক্রিয়াকলাপ করছি, পদসঞ্চলন করছি, হস্ত প্রসারিত করছি, একের পর এক উদ্বেলের মধ্যে, মায়ার মধ্যে, দুঃখের মধ্যে, তার মধ্যে সচেষ্ট চালিয়ে যাচ্ছি, কিন্তু দিনক্ষণ কালকে ব্যতি রেখে সমস্ত ক্যালেন্ডারকে পরিভূত করে, সমস্ত দিনক্ষণের অঙ্ক করে হার বানিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদের সামনে দেখিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশিরিস সাবিরিন। সেদিনের কথা মনে আছে ভাই, সেই আমপান নামক একটা তৈরি করা শব্দ, আল্লাহ পাকের দেওয়া সেই ঝঞ্ঝার কথা,
আল্লাহ পাকের দেওয়া সেই পরীক্ষার কথা, যে পরীক্ষার মধ্যে, যে ঝঞ্ঝার মধ্যে এত অঞ্চলের মানুষ থেকে আরম্ভ করে দূর দূগন্ত থেকে আরম্ভ করে সমগ্র আমাদের হৃদয় স্পন্দনে এমন কোন একটা সাড়া জাগিয়ে দিয়ে গেল যে আল্লাহর সেই তারই ক্ষমতা, তারই হুকুমকে কার্যকর হতে বিন্দুমাত্র সময় লাগে না। আমরা তাই সমগ্র অবস্থায় মানুষগুলি যদি সবসময় উপস্থিত থাকি, সেই মৃতের জন্য উপস্থিত থাকি, আল্লাহর কাছে রুজু হবার জন্য উপস্থিত থাকি, তাহলে মানুষ কোনোদিন আর খারাপ কাজে লিপ্ত হয়তো হতে পারে না। যদি নাকি দেখুন, যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে বহর থাকত, সেই বহরের মধ্যে কলেমা তাইয়িবার সাথে আল্লাহর নাম সংযুক্ত থাকত, তাকে মোহরে নবুয়ত বলা হয়। সেই যেমন মোহরে নবুয়ত ছিল, সেই আকাশের সাথে হুজুরের এক ঘটনা ঘটেছিল, আপনারা মুসলমান প্রায় অধিকাংশ সবাই জানেন, সে কথা বাদ দিয়ে আমি পরের অবস্থায় আসছি। দেখুন, সেই দিনকার ঘটনা নিয়ে কবি লিখেছিলেন অনেক কথা। তুয়াজ নবী বলেছিলেন, সমস্ত আসাবা করামদেরকে ডেকে নিয়ে, যদি আমি কোনো তোমাদের কাছে অপরাধ করে থাকি, আমাদের তার প্রতিশোধ লাও, আমার যাওয়ার দিন ঠিক আছে, হয়তো বা অন্তবিলম্বে পৃথিবী থেকে ফিরে যেতে হবে। তাই সেই কথা মতো একদিন হযরতে আকাশ তিনি বললেন, হুজুর আপনি আমার পিঠে একদিন তামাচা বিহি মেরেছিলেন, আমার সেই যন্ত্রণার কথা আমার মনে আছে, আমি সে কাজ আপনাকে বলছি। হুজুর আমার বললেন, দেখো ভাই আকাশ, তুমি তার প্রতিশোধ নাও, আমি দুনিয়া থেকে চলে যাব, এই প্রতিশোধের জন্যে আমাকে জানো কোনো জবাবদিহি না করতে হয়। আকাশ রাজি হয়ে গেলেন। হযরতে আকাশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হুজুর পাক নিজের পিঠকে খুলে দিলেন। দেওয়ার পর আকাশ সেই একটা ছড়ি কিংবা কিছু নিয়ে হুজুরের পিঠে মারবেন তার প্রতিশোধ নেওয়ার জন্যেই। সবাই বিলম্বিত হয়ে গেল, সবাই আশ্চর্যজনিত হয়ে গেল, হতবিম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, না জানি কেমন অবস্থা। কিন্তু হযরত আকাশ কি করলেন, সেই তামাচা বিহি মারার পরিবর্তে দৌড়ে যে হুজুরে পাকের সেই নবুয়তে বুহুরিকে চুমু দিয়ে হুজুর পাককে সম্মানিত করলেন, নিজেকে ধন্য করলেন, বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে কথা বলার কারণ কি, যদি এই নবুয়তে মোহরের মতো আমরা দুনিয়ায় চলা প্রতিটি মানুষ আমাদের পিঠে একটা মোহর থাকত, আর সেই মোহরের পিছনে আমাদের প্রত্যেকের বয়সের একটা সময় লেখা থাকত, যদি আমাদের পিছনে কতদিন পৃথিবীতে থাকবো আমাদের সেই ওমরটা যদি লেখা থাকত, মানুষ মনে হয় কোনো কাজ করতে পারত না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রণরাজি করত। আল্লাহ পাক বলেছেন, এমনিভাবে সূরা আসরের কথা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ জানি তোমরা জানো না। দ্বিতীয় কথা হচ্ছে, বৃষ্টি কখন হবে আমি আল্লাহ জানি তোমরা জানো না, মায়ের পেটে কি সন্তান আছে আমি আল্লাহ জানি তুমি জানো না, একটু পরেই কি হবে আগামীতে আমি আল্লাহ জানি তুমি জানো না, আর কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ পাক জানি তোমরা জানো না। কিন্তু এই মৃত্যুর সংবাদ দুনিয়ার প্রতি মানুষের শরীরের অঙ্গের কোন স্থানে যদি আল্লাহ পাক সে নবুয়াতি মোহরের মতো ছাপ দিয়ে দিতেন, তখন আমাদের অবস্থা কি হতো, সারা পৃথিবীতে সবসময় ক্রন্দনরত থাকতো। তাই আল্লাহ পাকের কাছে পরম করুণময় আল্লাহ পাক আমাদের দয়া দাক্ষিণের কারণে সেটাকে গোপন রেখে আজ আমাদেরকে আশ্বস্ত করে রেখে দুনিয়ার খেলতাগুতের মধ্যে আমাদেরকে মাতিয়ে রেখেছেন। হযরত আলী কারামুল্লাহ জি বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ায় তোমাদেরকে ঘুমানো আছে, দুনিয়ায় বরং খেলতামাশায় তোমরা ঘুমিয়ে আছো, আর কবরের মধ্যে যে তোমাদেরকে জাগানো হবে, তোমাদের হিসাব কষা হবে। তাই আজকের দিন ওখানে আমরা এই মানুষ
যে মানুষ আল্লাহর পথে পথসারী হয়ে আল্লাহকে চেনার জন্য নবীকে চেনার জন্য এমনি ভাবে ইসলামের তরবিয়াতকে জানার জন্য যদি এক মনে এক হৃদয়ে আল্লাহর ধ্যানে গানে থাকি আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের নামাজ কবুল হবে আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের রোজা কবুল হবে আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে আমাদের হজ কবুল হবে আল্লাহ পাক যদি কবুল করেন সমস্ত সমগ্র ইবাদত কবুল হবে আল্লাহ পাকের কবুলিয়াতের প্রয়োজন আছে শুধু নামাজ ও হজ যাকাত করলেই হলো না সমস্ত অবস্থাতে আল্লাহ পাকের খোশবান্দি আল্লাহ পাকের রেজামান্দি আল্লাহ পাকের পছন্দই কমনীয় তাই আমরা যেন মনে করি আল্লাহ পাক এমনি এক পাক স্থলে পাক সভাতে এসে আমাদের সমস্ত সমগ্র মানব যারা এখানে এসেছি আল্লাহ পাকের দাস আমরা আমাদের সেই অফুরন্ত আশা নিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর কাছে দুটি হাত তুলব আল্লাহ যেন আমাদের ইহকালের শান্তি পরকালের দান করেন তো আজ যাই ভাই কি কথা বলবো বসিয়াট আল্লামা হযরত কেবলা আর ফুরফুয়া দাদা হুজুর কেবলা এত অঞ্চলের মধ্যে আল্লাহ পাক দুটি এমন উজ্জ্বল নক্ষত্রকে প্রেরণ করেছিলেন যেমন হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাথে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক একই সাথে পাঠিয়েছিলেন সমগ্র পৃথিবীর আসমের বুকে যেমন তাদেরকে দিয়ে ইসলামের ধারক বাহক হিসেবে খেদমত করে নিয়েছিলেন ঠিক তেমনিভাবে আজ আল্লাহ পাক আমাদের সৌভাগ্যক্রমে এত অঞ্চলের মানুষ পেয়েছি ফুরফুরা মুয়াজ্জমান দাদা হুজুর পীর কেবলা বৈশাখ আল্লামা হযরতকে কিন্তু ইনাদের মধ্যে সংস্পর্শ ছিল কেমন সংস্পর্শ ছিল আন্তরিক সংস্পর্শ ছিল তখনকার দিনের খন্দেক্ষণে এমন কোনো জায়গা পথ ছিল না যেখানে যানবাহনের কোনো ব্যবস্থা ঠিকমতো ছিল কিন্তু তাদের জীবদ্দশাতে লঞ্চে যেতে হতো ট্রেনে যেতে হতো অনেক দিনের অপেক্ষায় থাকতে হতো কিন্তু ক্ষণে ক্ষণে এমন ঘটনা চক্র চলে আসত যে ঘটনায় দুজনকে এক্ষুনি সাক্ষাতের প্রয়োজন থাকতো বৈশাখ আল্লামা হযরত কিবরা মনে করতেন আমার দাদা হুজুরকে আমি এক্ষুনি যদি পেতাম আর দাদা হুজুর কিবলা মনে করতেন আমার সেই মহামান্য বড় মাওলানাকে যদি আমি এক্ষুনি পেতাম অনেক কষ্টের লাঘব হয়ে যেত অনেক চিন্তার আমাদেরকে এক মনে থেকে শত্রুকে পরাস্ত করার একটা যন্ত্র থাকতো তো আজ এমনি ক্ষণে কোনো মানুষ এখনো বলতে পারবে না বৈশাখ হুজুর কেবলা আমাকে দিয়ে একটা খবর দাদা হুজুরের কাছে পাঠিয়েছেন এমন কোনো লেখনই পাবেন না যে লেখনিটা দাদা হুজুরের কাছে দেওয়া হলো যে বৈশাখ হুজুর দিয়েছেন এই লেখনিতে আপনাকে কাল ফুরফুয়া শরীফ যেতে হবে না না যখন তাদের প্রয়োজন পড়তো তখন এহলাম দ্বারা আল্লাহ পাক দুজনকে জানিয়ে দিতেন দুজনের সমন্বয়ে একই সাথে দেখা হয়ে যে তাদের মনোবাঞ্ছা পূরণ করে নিতেন বলুন সুবহানাল্লাহ এমন অদৃশ্য শক্তি তাদের দুজনের মধ্যে কাজ করত ইতিহাস ঘেঁটলে বোঝা যায় জীবন কাহিনী দেখে বোঝা যায় জীবন পঞ্জী ঘেঁটে দেখলে বোঝা যায় তাদের জীবনে কোনো দাওয়াত মিস হয়নি কিতাবে পাওয়া যায় আল্লাহর ওলিকে আল্লাহ কখনো অসন্তুষ্ট করেন না আল্লাহর ওলিকে আল্লাহ কখনো অসন্তুষ্ট বা অসম্মান করেন না বৈশাখ হুজুর কেবলার দাওয়াতে তার ডায়েরি কিছু আমার কাছে আছে আমি দেখি আজকে যদি ফরিদপুর দাওয়াত হয় কালকে রংপুর পরশুদিন চিটাগাং এইভাবে তার দাওয়াত ছিল কিন্তু এত দূর দূরান্তে তার কোনো জাহান সম্ভব ছিল না বাহন কোনো সম্ভব ছিল না লোক যোগাযোগ সম্ভব ছিল না কিন্তু প্রত্যেকটি দাওয়াত তারা একে অপরে তার দ্বারা সম্পূর্ণ হয়ে যেত সবাই জানতে পারত এই তো হুজুরেরা এসছেন ওয়াজ করছেন কিন্তু না না তা নয় কোরআনের আয়াতেও পর্যন্ত আছে আল্লাহর ওলিকে আল্লাহ সম্মান করেন না যখন তারা যেতে না পারেন তখন আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তাদের আকৃতি ধারণ করে দিয়ে সেই মঞ্চ উপস্থিত করে দিয়ে তাদের সম্মানকে রক্ষা করেছেন বলুন সুবহানাল্লাহ এমনিভাবে
বৈশাখ আল্লামা হযরত কিবলা বাংলা 1323 সালে 8 চৈত্র তারিখে হুজুর হযরতে সালমান হুজুরের ওখানে সভা করছেন এমন সময়তে হুজুর হামিদি সাহেব বৈশাখ আল্লামা হুজুরের সাথে ছিলেন তিনি তার কিতাবে লিখছেন আমি বৈশাখ আল্লামা হুজুরের সাথে ছিলাম হযরতে পীর চাচা পীর গোলাম সালমানের সভাতে বৈশাখ আল্লামা হুজুর ওয়াজ করছেন বাংলা 1323 সালের 8ই চৈত্র এমন সময় দেখা গেল ওয়াজ করতে করতে ফুরফুয়া দাদ হুজুর কিবলা ময়দানে উঠে আসলেন শুভ মঞ্চে উঠে এসে বললেন দেখো বাবারা একটা কথা শোনো আমি আবু বকর বলছি আমার খানদানে এলমে লাদুনির ফয়েজ আছে আমি উহা বসিয়াট মাওলানা রহুর আমিন সাহেবকে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এমনি ভাবে তাদের আত্মিক যোগাযোগ তাদের সাম্মানিক যোগাযোগ তাদের লেখনী যোগাযোগ তাদের পত্রবাহকের যোগাযোগ তাদের দিনক্ষণের যোগাযোগ তাদের ঘটনাচক্রের যোগাযোগ এমন অবস্থায় থাকতো আল্লাহ পাক তাদের সহজ করে নিয়ে রহমতের ফেরেশতা দ্বারা তাদের রক্ষা করতেন ভাই আপনার আমার কথা নয় সে এক আধ্যাত্মিক জগতের স্বর্ণচূড়ায় যারা উঠেছিলেন ফুরফুয়া দাদ হুজুর পীর কিবলা এই স্বর্ণযুগে উঠে অসংখ্য তার আলেম অসংখ্য তার মুরিদ মোতাকের আধ্যাত্মিক জগতের মানুষ এমনকি জ্ঞানপরীরাও পর্যন্ত তার মুরিদ ছিলেন সেই অবস্থাতে ফুরফুয়া দাদা হুজুর কিবলা তিনি তাকে বেছে নিলেন বৈশাখ আল্লামা হুজুর কিবলাকে সর্বশ্রেষ্ঠ করে কেমন দেখুন একটা চিন্তা করা দেখুন তখনকার মেদিনীপুরের ইন্সপেক্টর আব্দুল করিম সাহেব তিনি জবরদস্ত আল্লাহর ওলি না হলেও পায়বদ মানুষ ছিলেন ফুরফুরা দাদা হুজুর কিবলা বাংলা 1310 সালে প্রথম হজে যাচ্ছেন ইন্সপেক্টর আব্দুল করিম সাহেব স্বপ্ন দেখছেন যে হে আব্দুল করিম তোমার পিসায় ফুরফুরা হুজুরকে বলো যারা ইহুদি নাসারা মজসি জাইন পার্শিক বৌষ্টি রোমান ক্যাথলিক এরা বিভিন্ন জাতি কোরআনের তফসিরকে উল্টো করে লিখছে কোরআনের মানেকে ভুল ব্যাখ্যা করছে তাই আমি জানিয়ে দিচ্ছি হে ইন্সপেক্টর সাহেব তোমার সেই নিজের পীর ফুরফুরা আবু বকরকে বলো আমি হজ থেকে ফিরে আসার মধ্যে যেন তার দ্বারা কিংবা তাদের দলের দ্বারা তাদের আলেম দ্বারা তাদের বয়োজ্যেষ্ঠ দ্বারা গুণী জ্ঞানী পন্থী এলেমদার দ্বারা যেন কোরআনের সঠিক তফসিল লিখে রাখে আমি হজ থেকে এসে দেখব এরপর তারপর কি হলো তার জন্য কিন্তু সমগ্র বাংলা আসামের ফুরফুরা দাদা হুজুরের সমস্ত আলেম মুরিদদেরকে ডাকা হলো ডাকার পর পরামর্শ করতে লাগলেন দাদা হুজুর বলছেন দেখো ইন্সপেক্টর আব্দুল করিম সাহেব স্বপ্ন দেখেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা যদি আমাদের পক্ষ থেকে কোরআনে কোরআনের সঠিক মূল্যায়ন না লিখি তাহলে কিন্তু আজ আমাদের কিতাবকে হুজুর পাক আর কবুল করবেন না এমনি কথায় আপনারা সবাই এখানে এসেছেন বাংলা বিখ্যাত আলেম আপনারা বলুন কে এই ভার নেবেন হুজুর ফুরফুরা পীর সাহেব কিবলা সেই হজ মোবারকতে ফিরে এসে তার সঠিক মূল্যায়ন তফসিরকে দেখতে চায় সমস্ত আলেম তখন তারা নিশ্চুপ হয়ে গেল নিবৃত নির্জনে বসে পরামর্শ করতে লাগলেন কেউ উচ্চ স্বরে কথা বলছেন না এমন সময় দাদা হুজুর জিজ্ঞাসা করলেন হে আলেম সম্প্রদায় আপনারা কি পারবেন তফসিরের সঠিক মূল্য লিখতে তারা কিন্তু হ্যাঁ আর নাও বলল না তখন দাদা হুজুর কিবলা বৈশাখ আল্লামা হুজুরকে লক্ষ্য করে বললেন ইয়া আমার বড় মাওলানা তুমি কি পারবে এই বাংলার তফসিরকে সঠিকভাবে লিখতে যেমন বিরোধীরা লিখে আজ কোরআনের অপব্যাখ্যা করে মানুষের কাছে ছাড়ছে আমি এটা সহ্য করব না আমার নবী পাকও সহ্য করবে না তখন বৈশাখ আল্লামা হযরত কিবলা বললেন হে আমার পীর সাহেব কিবলা আপনি দোয়া করুন সবাই এখানে যারা আছেন দোয়া করুন আমির গুলামিন নগণ্য খাদেম আমার তফসিরের সঠিক লেখা আরম্ভ হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ এমনিভাবেই জহরে জহর চেনে ফুরফুয়া পীর সাহেব কিবলার সাথে
বৈশাখ হুজুর পেগলার অঙ্গাঙ্গ সংযোজ্য জড়িত ছিলেন। বাংলার বুকে এমন কোনো সঠিক মূল্যায়ন তখন হয়নি, শরিয়াতে কাজ হয়নি যেখানে দুই হুজুর কেবলা এক থাকতেন। বহু মাবাহাস মোবায়েসা হয়েছে, বহু কেতাব লেখনি হয়েছে, বহু জায়গার পরিভ্রমণ হয়েছে, ভক্তি অনেক অসরতাকে তাতে খণ্ডন করেছেন, কিন্তু বৈশাখ আল্লামা হযরত কেবলা ছিলেন ফুরফুরা দাদ হুজুর কেবলার সেই হাতের তরোয়ার, যে তরোয়ারের নাম জুলফিকার। জুলফিকার একটা তরোয়ার যেটা হযরত আলী কারামুল্লাহ হুজুর হাতে থাকতো, যেখানে শত্রু নিধন করার জন্যেই হযরত আলী কারামুল্লাহ হুজুর জুলফিকার দিয়ে শত্রুকে নিধন করে চলতেন। একের পর এক শত্রু পরাস্ত হতো, মুসলিমরা জয়ী হয়ে যেতেন আল্লাহর ওয়াস্তে। ঠিক তেমনিভাবে বৈশাখ আল্লামা হযরত কেবলার হাতের তরবারি ছিল জুলফিকার। যখন কোথাও কোনো মা বাস মোবাইসে যে কোনো কারণের কিছু দরকার হয়ে পড়েছে, তারপর কোনো জিজ্ঞাসার চিহ্নর দরকার হয়ে পড়েছে, কোনো অবস্থাতে বিড়ম্বনার দরকার হয়ে গেছে, সেই সময় বৈশাখ হুজুর কেবলাকে দাদা হুজুর কেবলা যখন ফয়েজ দিতেন বা দোয়া করতেন, তখন একের পর এক সেই জুলফিকার তরবারির মতো তাদের যুক্তিকে খণ্ডন করে জয়যুক্ত হয়ে আসতেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, কথার কথা অনেক কথা, কোন দিকে আপনাদেরকে নিয়ে যাব, কোন সময়ের দিকে নিয়ে যাব, কোন রাস্তার দিকে নিয়ে যাব, কোন মত পথের দিকে নিয়ে যাব, কোন সরাসরিয়াতের দিকে নিয়ে যাব, কোন জ্ঞান বিচক্ষণের মধ্যে নিয়ে যাব, কোন অবতারণের মধ্যে নিয়ে যাব, আজ সরল ব্যাখ্যার পথ আর কি বলি। আপনারা এমনিভাবে যেমন আর কি কান টানলে মাথা আসে, মাথা টানলে কান আসে, ঠিক তেমনিভাবে বৈশাখ আল্লামা হযরত কিবলার জীবনী যদি আলোচনা করতে যাই, ফুরফুরা হুজুরকে টেনে আসতেই হয়। আবার ফুরফুরা পিসাব কিবলার জীবন যখন টানতে যাই, তখন বৈশাখ হুজুর কিবলার জীবনী চলে আসে। তো ভাই, আমরা একগ্রচিত্তে স্মরণ করে আজ মহামানুষ, মূল্যায়ন মানুষ এই বৈশাখ আল্লামা হযরত কিবলার মত পথ, ফুরফুরা দাদা হুজুর কিবলার মত পথ, এটা কিন্তু ভাবলে দেখা যায় এমন মত পথ কি, সেই মত পথ নিজেদের মত পথ কিন্তু কিছুই নয়, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের দলিলে, এজমা ও সহি কিয়াসের দলিলে। একমাত্র ইমাম আজম কুফি হযরতে আবু হানিফা নোমানের পথকেও আমাদের কাছে পৌঁছে দেওয়া, তাছাড়া আর কিছু নয়। বলুন সুবহানাল্লাহ। তো আজ আর কি বলবো, জ্ঞানগুণী মনোমুগ্ধ মানুষ সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, কত কষ্টের মাঝখান থেকে, কত পয়সা ব্যয় করে, কত অনিদ্রায় অনাহারে থেকে, বড় কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। তো ভাই যান, আজ কী কথাই বা বলবো, আপনারা স্মরণযোগ্য চিত্তে এমনি অনুষ্ঠানকে স্মরণ রেখেছেন, শুধু এখানে নয়, ফুরফুয়া দাদা হুজুর কিবলা বাংলা 1330 সালে বা 1307 সালে প্রথম ইসাইল সাহেব কায়েম করেছিলেন, বৈশাখ আল্লামা হযরত কিবলা বাংলা 1551 সালে বৈশাখ ইসাইল সাহেব কায়েম করেছিলেন। দেখতে দেখতে এই মাওলানা বাগ ইসাইল সাহেব আমার আব্বাজান হুজুর কিবলা তিনি স্বপ্ন দেখলেন। দেখার পরে ওলামাদের তখন ততদিনকালের তাদের সাথে যুক্তি পরামর্শের পর বাংলা 1368 ইংরাজি 1961 সালে এই ইসাইল সাহেব কায়েম করলেন। তো এই 1961 সালে ইসাইল সাহেব কায়েম হলো, আমার তখন যুব বয়স 16 বৎসর বয়সের ছেলে, আমি বলছি আট মাদ্রাসায় দোমে পড়ি, সেই সময় ইসাইল সাহেবকে কায়েম করা হলো। একমাত্র আমার মনে হয় জীবন্ত প্রতীক হিসেবে আমি আজ এই ছেলে সবের তরফ থেকে আমি আপনাদের কাছে কথা বলছি। সেদিন ছিল একটা চারা গাছ, আজ প্রায় বয়োবৃদ্ধ হয়ে গেছে, ডালপালা শাখা উপশাখা হয়ে গেছে, কিন্তু আজ কোথায় আমরা, কোথায় আপনারা, হয়তো জানেন। জীবনের অবকাশ থেকে যদি জানতে চান, ইতিহাসকে যদি খুলতে চান, যেমন কোথায় আমরা জানি তাজমহলকে তৈরি করলো, তাজমহল করে শাহজাহান, কিন্তু নয় নয় সেটা বড় মিথ্যা কথা হবে, সেটা কিন্তু অন্যায় কথা হবে। তাজমহলের জন্যেই শাহজাহান তিনি দিয়েছেন শুধু টাকা, কিন্তু যে মিস্ত্রিটা তার নিজ হাতে এই তাজমহলকে বানিয়েছিলেন তার নাম কিন্তু অবলুপ্ত রয়ে গেছে, কেউ কিন্তু জানে না।
এই সালে সওয়াবের মাহফিল কোথা থেকে আসলো, কে এর পরিচালনা করলো, প্রথম উদ্ভাবন কোথা থেকে হলো, সেই বিচিত্রময় ইতিহাসের কথা আজ মানুষ তো জানতে চাবে না, কারণ বেশি কথা মনে থাকে না। আজ বুভুক্ষ মুমূর্ষু মানুষ সমগ্র আত্মচেতনা নিয়ে নিজের তাগিদে সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে অর্থ জোগাড় করে, রোগের শুশ্রূষা করে, এমনিভাবে নানান কাজে ব্যস্ত, তাই আজ আমরা ইতিহাস নেওয়ার খোঁজ পাই না। কিন্তু সেটাও ছিল একটা ইতিহাস, সেটাও ছিল এই বাংলা এই ইসাল সওয়াব কায়েম করা, সেটাও একটা স্বাধীনতার যুদ্ধের মতো ছিল, যেটা যুদ্ধ আকার যদি পুস্তক আকারে সেখানে চাপা যায় তাহলে নিশ্চয়ই আপনারা তার জানতে পারবেন। কিন্তু ভাইজান, এই ইসাল সওয়াবের কথা অনেক, কিন্তু বাংলা তার ইংরাজি 1921 সালে প্রথম ইসাল সওয়াবের 31 সালে যখন কায়েম হলো, এ আঞ্চলিক আলেমরাই তখন ছিল, আর কেউ আসেনি। ইংরাজি 62 সালে ফুরফুরা মেজহুজুর পীর কেবলা তিনি পাঠালেন তার সুযোগ্য পুত্র দুই পুত্র দয়কে, পীর কালিমুল কুতুবুদ্দিন সাহেব আর পীর সাইফুদ্দিন হুজুর কেবলা এসেছিলেন, আর হুজুর কেবলা নিজে মেজহুজুর কেবলা এখানে পদার্পণ করেছিলেন ইংরাজি 1963 সালে। তিনি এসে এই অম্র কারণে অনমরবাননে তার মুখ দিয়ে বলেছিলেন, দেখুন বাবারা, আমি আবু জাফর বলছি, এখানে এসে দেখছি আমার যদি শরিয়াতে কিতাব খোঁড়া জায়েজ হতো শরিয়াতে দেখিয়ে দিতাম, যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো তো বসিয়াট আল্লামা বসিয়াটের বড় মাওলানা এই কবরের মধ্যে থেকে কীভাবে আল্লাহর ইবাদত করছেন বলুন, সুবহানাল্লাহ। এটা ছিল বসিয়াটের বুকে এসে সেই মেজলা হুজুর কেবলার কথা। দেখতে দেখতে আসাম বাংলার বহু মানুষ এখানে ওয়াজ করে গেছেন, তার সাথে ওটাকে কখনো ভুলবো না, আমার দাদাজির নিজের হাতে প্রতিষ্ঠিত বৈশাখ আমিনিয়া মাদ্রাসা ইসাল সব ইংরাজি 1945 সালে, তারপর তিনি ছিলেন এই 45 সালে তার ইসাল সব কায়েম করা হলো, এরপর দেখতে দেখতে ফুরফুরা ইসাল সব বাংলা 1307 সালে কায়েম হয়েছিল। তাকে দেখতে দেখতে আজকে আমরা ইসাল সাহেবের বায়ান শুনলাম, অনেক আমরা কেউ জলসা কিন্তু বলি না, জলসা শব্দ একটা কিছুটা তাচ্ছিল্যের মতো ভাবা হয়, তাই জলসাকে আমরা বলি না। কিন্তু বর্তমান দিনে সন্ধিক্ষণে আমাদের কথা বলার মধ্যে, আমাদের চলার মধ্যে, আমাদের দেওয়ার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ভাবনা চিন্তার মধ্যে, আমাদের লেখনের মধ্যে, আমাদের বেশ কিছু অবকাশ আছে, চিন্তা ভাবনা করতে হবে, চিন্তার পিছনে ভাবনাকে লুকিয়ে রাখতে হবে, লেখার পিছনে ভাবনাকে রাখতে হবে, কিছু রচনার পিছনে ভাবনাকে লুকিয়ে রাখতে হবে, কেমন করলে কোন কাজ করলে সমগ্র মুসলমান জাতির মুখ উজ্জ্বল হয়, আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসতে পারি, কিন্তু কোনো প্রতিযোগিতা নয় আল্লাহর কাছে যাওয়ার জন্যে। তো যাই হোক ভাইজান, যে কথাই যে বলুক না কেন, বর্তমান দিনক্ষণে আজকের একটি কথা, যে কথা আমার না বললে কিন্তু আর হয় না, যে কথা অনেক চেপে থাকার পর হয়তো আমার জীবনে, জানি না প্রত্যেকের কারো কারো জীবনে এই শেষ কথা শেষ আসাও হতে পারে। তো আজ আমার বয়স বসিয়াট আল্লামা হুজুর ইন্তেকাল করার দুদিন আগে আমার জন্ম, তাই সেই লগ্ন থেকে আজ পর্যন্ত 76 বছরে আমার বয়স পড়ল। আমি তাই বলছি সমগ্র বাংলার বাঙালি মুসলমানের জন্যে এইটুকু আমার বাণী, এইটুকু আমার অনুরোধ, এইটুকু আমার বক্তব্য, এইটুকু আমার জমান, এইটুকু আমার কথা, এইটুকু আমার দিককেন্দ্রিক ভাবনা, যে আজ আমাদের সম্মুখে জাম পাপ্পান ঝড় আসলো, আমাদেরকে ক্ষুধা দ্বারা, আমাদেরকে ভয় দ্বারা, আমাদেরকে খতল পোষণ নষ্ট করে দিয়ে, তার নষ্ট করে দিয়ে এমনিভাবে অনেক পরীক্ষা করা হলো, আল্লাহ পাক দেখলেন আমরা উত্তীর্ণ হয়ে গেলাম, আল্লাহ পাক আমাদের ক্ষমা করলেন। ঠিক তেমনিভাবে আজ একটি কথা, রাজনৈতিক পরিমণ্ডিতভাবে আমরা মনের মধ্যে এমন রাজনৈতিক আত্মচেতনায় ভুগছি, যে আত্মচেতনা কার কাছে যাব। ভাই জান একটা কথা, আমি আজ কোন মাছ কিনবো, আমি কোথায় মেয়ে বিয়ে দেবো, আমি কোথায় পুকুর কাটবো, আমি কোথায় জমি কিনবো, আমি কোথায় জমি বিক্রি করব, এ কথা কোনো দিন কোনো আলেমকে বলা হয় না, কিন্তু আলেমের কাছে এসে বলা হয়, হুজুর কাকে ভোট দেবো একটু বলুন।
এটা কিন্তু অন্য কিছুই নয়, এটা হচ্ছে আলেমদের পরীক্ষা করা। কিন্তু ভাইজান, আপনার জ্ঞান অতিরিক্ত মানুষ হয়েছেন, আপনি কোন মাছ কিনবেন আপনি জানেন, আপনি কোন ফসল লাগাবেন আপনি জানেন, আপনি কোথায় পুকুর কাটবেন আপনি জানেন। আশা করি জ্ঞানবৃদ্ধ মানুষ আজ যুগ সন্নিক্ষণে পৃথিবীর সমগ্র মুসলিম তরবিয়াতের দিকে তাকিয়ে যা করলে হয়। তবে আজ আমি দিনক্ষণে বলবো, মুসলমান কখনো রাজনীতি করবে না, বাংলার মুসলমান থেকে ভারতের মুসলমান রাজনীতি আমরা করব না, একটাই আমরা করব, সেটা হচ্ছে রাজনীতি। ভালো করে বুঝবেন, সমগ্র নেতা, সমগ্র পাবলিক, সমগ্র জনগণ একটাই ভার চিন্তার দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের হচ্ছে রাজনীতি। যে রাজ্যে এক একজন সমগ্র মুসলমান জাতির স্বার্থে যেমনভাবে তারা আমাদেরকে কিছুটা পথ দেখাবে, যতটা মুখ দেখাবে, যেমনভাবে সাহস যোগাবে, আল্লাহ পাকের ক্ষমতায় আজ আমরা তাদের সাহসে বলিয়ান হয়ে হয়তো দুনিয়ার মাঝখান থেকে আমাদের চলাচল সম্ভব হবে। তাই আমরা করব, আমরা দেখব সমগ্র মুসলমান রাজনীতি, কোন রাজ্যের মুসলমান কাকে পেলে শান্তিতে থাকে, কোন রাজ্যের মুসলমান কোন দলকে টানলে শান্তিতে থাকে, সেইটাই করব। কোন রাজনীতিতে বিশেষ জড়ানো এটা আমার কথা বলা, আমার চিন্তা করার সম্ভব নয়। যদি চিন্তা হয় আপনার নিজের চিন্তা নিজের কাছে থাকলো, আমার বলার কিছু নেই। কারণ লক্ষ কোটি কোটি মানুষ এক একজনের ধাপ দ্বারায় চিন্তা এক এক রকম থাকবে। আপনার কাছে অনুরোধ করে গেলাম, বিচলিত হবেন না। আর সমগ্র বাংলার মুসলমান, সমগ্র হিন্দু জাতি, সমগ্র কত জাতি আমাদের মধ্যে আছে, তেলেগু, তামিল, কানাড়ি, মালায়ালাম, টোটা কোটা, পালিয়ান, কাদার, পান্তারাম, গোড়, কোড়, কোলহ, যাযাবর, মুন্ডা, খাসিয়া, নাওতালি, শাক, ভিল, এমনি রাজপুত, আরও কত কি জাতি আছে, তাদের কথা তারাও বুঝবে, আমাদের কথাও আমরা বুঝব। একগ্রচিত্তে মানুষের স্বার্থে কাজ করবেন, শুধু মুসলমানের স্বার্থে নয়, কোনো অন্য জাতির স্বার্থে নয়। তাদেরকেও অনুরোধ করি, আপনারা মুসলমানকে মানুষ হিসেবে নেবেন, আমরা অন্যদেরকে মানুষ হয়ে নেব। তাই এই যেই সালে সওয়াব কায়েম করা হয়, এই অঞ্চলের মানুষ যদি আমাদের আর্থিক সাহায্য থেকে আরম্ভ করে এমনিভাবে মনোবল দিয়ে সাহায্য না করত, আর সঙ্গতি না দিত, হয়তো এখানে এই সালে সওয়াব সম্ভব হতো না। কিন্তু আল্লাহ পাকের খাস রহম, সমগ্র মানুষ, অঞ্চলের মানুষরা যা আমাদেরকে আপন করে নিয়েছেন, আমরা তাদেরও আপন করি। যার ধর্ম হোক, বর্ণ হোক, কর্ম হোক, তার কাছে থাকে, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ আসে না, এমনি হিসাবে সবকে সবাই সমর্থন করে। তা আসুন আজ এমনিক্ষণে আমরা আল্লাহর কাছে ছোট দোয়া চেয়ে আল্লাহর কাছে সেই পথে ফিরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের আখেরাত ভালো করেন, আমাদের সর্বমঙ্গল ভালাই দান করেন। কটা বাজে এখন? পাঁচটা পনেরো, শেষ টাইম ছটা পজরের। চুপ করে থাকো, আসুন সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি, আমিন সুম্মা আমিন। রব্বানাজ ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم তিন দিন রাত্র ব্যাপী আল্লাহ আমাদের টুটোপাড়া জবান থেকে যা কিছু কিতাবে কালামুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস মুবারক ইজমা সহি কিয়াস থেকে বর্ণনা করা হলো, আল্লাহ পাক তার ভুল ত্রুটি মাফ করে নিয়ে কবুল করে নাও কোথাও। আল্লাহ পাক ফজলম, যদি কিছু সওয়াব দান করো মাহবুব, সর্বপ্রথম তোমার হাবিব আমাদের নবী
হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক প্রিয় সোনার মদিনায় পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক করম তমাম আম্বিয়া কেরাম সাহাবা সাহাবা কেরাম তাবিন তাবা তাবিন হুজুরদের পাক প্রিয় পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক করম তমাম শহীদান শহীদ শহীদ বদর শহীদ কারবালা বাগদাদ হুনাইন আফগানদের পাক প্রিয় আল্লাহ তুই পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক করম তমাম সালফ সালেম মুতাকাদ্দিন মুতাখিরিনদের পাক প্রিয় পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক করম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন মাহবুব বিশেষ করে মক্কা মুআজ্জামার বুকেতে মদিনা মুনওয়ারার বুকেতে বাইতুল মুকদ্দাসের বুকেতে বাগদাদের বুকেতে দিল্লির বুকেতে নোয়াখালীর বুকেতে ফুরফুরার বুকেতে বসিরহাটের বুকেতে তমাম দুনিয়ার বুকেতে কত নাম না জানা ওলি দরবেশ গৌস কুতুব সিদ্দিকিন সালিন তোমার মাহবুব বান্দা শুয়ে আছেন তাদের রুয়ে পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক ফজলাম তমাম ইমামগণের পাক রুয়ে পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক ফজলাম বিশেষ করে হাজাতে ইমাম আজম হুজুরের পাক রুয়ে আল্লাহ তুই পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক ফজলাম তমাম নকশবন্দিয়া কাদিয়া চিস্তিয়া মুয়াদ্দা আলিয়া মোহাম্মদিয়া যত তরিকা আছে বিশেষ করে মেহবুবে সুবানি গৌসে সামদানি কুতুবে রব্বানি হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক ফজল আলম হাতে আমা সিরান নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক ফজল আলম হাজাতে বুজাদাল পেশানি রহমাত লড়ি পুজতে গুলবু আয়াল্লাহ পাক বদরাম হাজাতে আহমাদ সিরান নাকশ বন্ধ রহমাত লড়ি পুজতে গুলবু আল্লাহ পাক বদলাম হাজাতে পীর বাকি বিল্লাহ রহমাত লড়ি পুজতে গুলবু আয়াল্লাহ পাক বদলাম হাজাতে পীর ওয়াইস কুরুনি রহমাত লড়ি পুজতে গুলবু আল্লাহ পাক বদলাম হাজরতে আব্দুর রহিম রহমাতুল্লাহ হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দলালে সৈয়দ আহমদ পীর রহমাতুল্লাহ সুফি দুল মুহাম্মদ রহমাতুল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রে পূজিত কোথাও আল্লাহ পাক ফজলম ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা পাঁচ সাহেব যে দৌলি কামেল তার আলাল ওয়াজ শুয়ে আছেন বিশেষ করে কত আলেম ফাজেল কামেল কত শহীদান শুয়ে আছেন আল্লাহ পাক তাদের রুয়ে পূজিত কোথাও আল্লাহ পাক বদলাম বিশেষ করে যে জন্য যে উদ্দেশ্যে আল্লাহ পাক তোমার মাহবুব কবুলিয়াত বান্দা আমাদের প্রিয় মুশিদ বসিরহাট আল্লামা হাজরাতুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পূজিত কোথাও আয় আল্লাহ পাক বদলাম তার পাক ওসিলা তুমি আমাদেরকে দান করে দাও কোথাও আল্লাহ পাক বদলাম আমার পর্দাদা পর্দাদির পাক নিয়ে পূজিত কোথাও আয় আল্লাহ পাক বদলাম আরও পূর্ববর্তী যারা চলে গেছেন কি কোথায় আছেন জানি না মাহবুব আল্লাহ পাক আমাদেরকে এখানে সকলে যারা উপস্থিত আছে মাহবুব আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুকুল জানা জানা কত মানুষ তোমার দরবারে হাজির দিয়েছে মাহবুব আল্লাহ পাক তাদের রুহে পৌঁছে দিয়ে কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও কথা আল্লাহ পাক বদলম তাদের কবরকে বেহেশতের সাথে সংযোগ বানিয়ে দাও কোথাও ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিল বালিয়াত আয় আল্লাহ পাক বদলম এরপর বুঝিয়ে আল্লাহ মহাজাদ কিবলা আল্লাহ পাক তার উস্তাদ কিবলা গনে রুই মরে পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক বদলম অতে শাহ মিয়া শাহ আলি শাহ আব্দুল শুকুর শাহ রমজান আব্বাস রহমাতুল্লাহ পৌঁছে দাও কোথাও আয় আল্লাহ পাক বদলাম আমার ছোটদা জান পীরুল কুদ্দুস রহমাতুল্লাহ পৌঁছে দাও কোথাও আল্লাহ পাক বদলাম এতগুলি মানুষ জানি না কার মনে কি উদ্দেশ্য আছে আল্লাহ পাক সকলের নেক মাকসাদকে পূর্ণ করে দাও কোথাও আয় আল্লাহ পাক বদলাম আমাদেরকে মৃত্যুর পরে মৃত্যুর আগে আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক ইনায়েত করে দিও কোথাও আল্লাহ পাক বদলাম মন মগজে যেহেনে ইসলামী জিন্দগি দান করে দাও কোথাও আয় আল্লাহ পাক বদলাম আমাদের নাসালকে মনকে তা করে দিও না কোথাও আয় আল্লাহ পাক বদলাম আমাদের স্তবর অস্তবর সুখ সম্পদ
স্ত্রী পুত্র কন্যা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে মাবুদ আল্লাহ সব কিছু হেফাজত করে তারা কি দান করে দাও কথা আল্লাহ পাক ফরদ আলম আমাদেরকে জুমা দিনে রমজান মাসে মহোদান করে দিয়ে কোথাও আয় আল্লাহ পাক ফরদ আলম মাথা থেকে পা পর্যন্ত পাপের পূজা নিয়ে তোমার কাছে হাত তুলেছি মাবুদ আল্লাহ পাক আমাদের সকলের বাঙ্গুনা খাতাকে মাফ করে দিয়ে কোথাও আল্লাহ পাক ফরদ আলম আমার আব্বা জান মা জান চাচা জান উস্তাদ কিবলা তামিরা শুয়ে আছেন আল্লাহ পাক হজরতে শাহ মিয়া শাহ আলী শাহ আব্দুল শুকুর শাহ রমজান আব্বাস রহমাতুল্লাহ রিয়ে পৌঁছে দিও কোথাও আল্লাহ পাক ফরদ আলম তোমার এই পৃথিবীর বুকে না জানি কোথায় কত কবরস্থান আছে অলিতে গলিতে বাড়িতে নগরে বন্দরে পথে ঘাটে আল্লাহ পাক পাহাড়ে পর্বতে নদী নালায় অসংখ্য মানুষ শুয়ে আছেন আল্লাহ পাক প্রতিটি মোমেন মোমেনাতে রিয়ে পৌঁছে দাও কোথাও ই আল্লাহ পাক ফরদ আলম জানি না তুমি আমাদেরকে আল্লাহ পাক আমাদের সমস্ত স্ত্রী পুত্র কন্যাকে আল্লাহ পাক সৎ রাজি রেখে দিও কোথাও হে আল্লাহ পাক ফরদ আলম আমাদের যারা বাচ্চারা আছে মন মগজে যেখানে ইসলামী দান করে আল্লাহ এলমে তারা কি তুমি দান করে দাও কোথাও আল্লাহ পাক ফরদ আলম মৃত্যু সময় মুখ দিয়ে পাক কালেমা জারি রেখে দিও কোথাও মৃত্যুর পরে কবরে কেবলামুখী করে নিয়ে কোথাও মনকে নাকি সবারে জবাব দেওয়ার তফিক নায়েত করে দিয়ে কোথাও আল্লাহ আমাদেরকে ডানে হাতে আমুল নামা দান করে দিয়ে কোথাও আল্লাহ পাক হাজরে কৌসার দান করে দিয়ে কোথাও আল্লাহ পাক আবে হায়াত দান করে দিয়ে কোথাও আল্লাহ পাক কঠিন পরীক্ষার পুরসুরাত মাহবুব বান্দাদের মতো আমাদেরকে পার করে নিয়ে কোথাও আল্লাহ পাক ফরদ আলম রোজ হাসরের ময়দানেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক শাফাত নসিব করে দিয়ে কোথাও আল্লাহ পাক ফরদ আলম পরিশেষে বেহেশতের জায়গা দিয়ে আমাদেরকে দিদার লাভ করে দিয়ে কোথাও আল্লাহ পাক ফরদ আলম একমাত্র কাল রোগ ছাড়া তামাম রোগ থেকে তুমি আমাদেরকে সাফাদান করে দিয়ে কোথাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউসুনাল মাগরাম আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতানা শাহিদিনা গায়বিনা সাগিরিনা কাবিরিনা যাকারিনা উমসানা আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তবারক তাজিয়া জাল জালালি ওয়াল ইকরাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ক্বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর